চেরনোবিল পরমাণু দুর্ঘটনা কবে ঘটেছিল? উত্তর 1986 খ্রিস্টাব্দে। কত সালে ভোপালে দুর্ঘটনা ঘটেছিল? উত্তর 1984 খ্রিস্টাব্দে। জাপানের একটা দুর্ঘটনা কেন্দ্রের নাম রেখো যার ফলে প্রচুর মানুষের ক্ষতি হয়। উত্তর ফুকুশিমা ডাইসি। পৃথিবীর স্থলভাগের পরিমাণ কত? উত্তর 3/1 স্থলভাগ। শিলা বা বরফ ক্ষয় হয়ে মাটি তৈরি হয়েছে? উত্তর শিলা ক্ষয় হয়ে মাটি তৈরি হয়েছে। পুরুলিয়ার মাটির উর্বরতা কম বেশি তাই ফসল ভালো হয় না? উত্তর উর্বরতা কম। অক্সিজেন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড বিমানন শব্দটি খুঁজে বের করো। উত্তর অক্সিজেন। রাসায়নিক সার, কীটনাশক, অ্যাসিড বৃষ্টি, জৈব সার বিমানন শব্দটি খুঁজে বের করো। উত্তর জৈব সার। কেঁচো ও মাটিতে থাকা পোকামাকড় মাটির উর্বরতা বৃদ্ধি করে, ঠিক না ভুল লেখো? উত্তর ঠিক। মাটি দূষণের চারটি কারণ লেখো। উত্তর গাছ কাটা, কৃষিভিত্তিক রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, যেখানে সেখানে মন মতো ত্যাগ, পলিথিনের ব্যবহার। মাটি দূষণ কাকে বলে? কলকারখানা দূষিত পদার্থ, আবর্জনা, প্লাস্টিক, রাসায়নিক সার, কীটনাশক, তেজস্বী রাসায়নিক পদার্থ প্রকৃতির কারণে মাটির গুণগত মান উপাদান নষ্ট করে তাকে মাটি দূষণ বলে। জাপানের ফুকুশিমা ডাইচিতে দুর্ঘটনা কবে ঘটেছিল? উত্তর 2011 খ্রিস্টাব্দে। ভোপালে গ্যাস দূষণের জন্য দায়ী কোন গ্যাস? উত্তর মিগ গ্যাস। এমন একটা বস্তুর নাম লেখো যা মাটিতে মেশে না। উত্তর পলিথিন বা প্লাস্টিক। মাটি দূষণ প্রতিরোধের কয়েকটি উপায় লেখো। যেখানে সেখানে বর্জ্য না ফেলা, বেশি করে গাছ লাগানো, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ না করা, রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করা, পলিথিন ব্যবহার না করে পাটের তুলে ব্যবহার করা ইত্যাদি। কোন প্রাণী মাটির উর্বরতা বাড়ায়? উত্তর কেঁচো। বৃক্ষরোপণ মাটি দূষণের অন্যতম কারণ, ঠিক না ভুল লেখো? উত্তর ভুল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। লাইক দিলে ভালো লাগে, নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাওয়া যায়। আর শেয়ার করে বন্ধুদের জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন, সাবস্ক্রাইব একদম ফ্রি। ধন্যবাদ।